আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। ঈশিতার পাশে বসে এক টুকরো আপেল মুখের কাছে ধরে বলল, খাও যান। ঈশিতা খুশিতে চোখে পানি এসে গেল। তার স্বামী তাকে খাইয়ে দিচ্ছে, এর চেয়ে পরম সুখের বিষয় আর কি হতে পারে? আবদুল্লাহ দেখল ঈশিতার চোখে পানি। এ কি, তুমি কাঁদছো? খুব চোট পেয়েছো মাথায় শোনা? না গো স্বামী, এটা যে আমার খুশির কান্না, এত ভালোবাসো আমায়। কি বলছো, তুমি হলে আমার স্ত্রী, তোমায় ভালোবাসবে না তো কাকে ভালোবাসবো, কলা গাছকে? বলে ঈশিতার নাকটা একটু টেনে দিয়ে মুচকি হাসতে লাগলো আবদুল্লাহ। এই, শুধু আমাকে খাইয়ে দিচ্ছ, তুমি একটু খাও। আমি হলাম তোমার চামচ, অন্যকে খাইয়ে দিতেই চামচ ভালোবাসে, নিজে না। তাহলে আমি তোমার চামচি, দাও আমার হাতে একটু আপেল, তোমাকে খাইয়ে দিই। বলতে বলতে আবদুল্লাহর হাত থেকে এক টুকরো আপেল নিয়ে খাইয়ে দিল। চামচি তার চামচকে খাইয়ে দিচ্ছে বলে আবদুল্লাহ হাসতে লাগলো। ঈশিতাও যোগ দিল হাসিতে। এমন সময় জোহরের আজান শোনা গেল। আবদুল্লাহ ঈশিতাকে আলতো করে ধরে শুয়ে দিয়ে নামাজ পড়তে চলে গেল মসজিদে। জোহর নামাজ শেষে আবদুল্লাহ মসজিদের কোণে বসে কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করে দুরুদ পড়ে দুহাত তুলে স্ত্রীর সুস্থতার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করল। হসপিটালে ঈশিতার বেডে এসে দেখল ঈশিতা জেগে আছে। আবদুল্লাহ বলল, নামাজ পড়বে না? ঈশিতা বলল, এই অবস্থায়ও কি নামাজ পড়তে হয়? আবদুল্লাহ বলল, প্রত্যেক মুসলিম নরনারীর ওপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তবে অসুস্থ হলে তার নামাজও তার অবস্থান অনুযায়ী আদায় করতে পারে। ইসলামে এমন কোনো বিধান আল্লাহ পাক দেননি যা বান্দা পালন করতে অক্ষম। দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে, বসে পড়তে না পারলে শুয়ে, ইশারায়ও নামাজ আদায় করার সুযোগ রয়েছে। ঈশিতা বলল, সত্যি বলছো? তো আমি এখন কিভাবে নামাজ পড়ব, শিখিয়ে দাও না। আচ্ছা দিচ্ছি বলে আবদুল্লাহ ঈশিতাকে শোয়া থেকে উঠতে হেল্প করল। হাত ধরে সাবধানে ধীরে ধীরে বাথরুমে নিয়ে উজু করিয়ে দিল। ঈশিতা বলল, বাম হাতে তো ব্যান্ডেজ, এটা ধুবো কিভাবে? আবদুল্লাহ বলল, ধুতে হবে না, ব্যান্ডেজের ওপর দিয়ে ভেজা হাত দিয়ে মাসে করে নিলেই হয়ে যাবে শোনা। ঈশিতা বলল, সত্যি ইসলামের নিয়মগুলো আসলেই সহজ, আফসোস সুস্থ থাকতে কত নামাজি না কাজা করেছি। ঈশিতাকে কেবলামুখী করে বেডে বসিয়ে দেয় আবদুল্লাহ। এরপর কিভাবে ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে তা শিখিয়ে দেয়। ঈশিতা নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে অন্তরে এক অনাবিল প্রশান্তি অনুভব করে ঈশিতা। ইতোমধ্যে টিফিন বক্স খুলে প্লেটে খাবার সাজিয়ে নিল আবদুল্লাহ। ঈশিতার পাশে বসে একটু মুচকি হেসে বলল, এই যে মহারানী আমার, নিন এবার খানার দোয়াটা পরে খাওয়া শুরু করুন, আপনার চামচ হাজির। স্বামীর কথা বলার ভঙ্গি দেখে ঈশিতা না হেসে পারল না, মুখ ভেঙচে দিয়ে বলল, এই ঢং করো না তো, তুমি চামচ হতে যাবে কেন, তুমি তো আমার হাজব্যান্ড, আর হ্যাঁ খানা খাবার দোয়া তো জানি না, তাতে কি আমি আছি কোন দুঃখে, বলো বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। ঈশিতা বলার সাথে সাথেই আবদুল্লাহ এক লোকমা খাবার ঈশিতার মুখে দিল। ঈশিতা খুশিতে চোখের পানি ছেড়ে দিল। এ এক অদ্ভুত ফিলিংস, অন্যরকম অনুভূতি। আবদুল্লাহ খাইয়ে দিতে দিতে বলল, জানো স্বামী তার স্ত্রীকে খাইয়ে দেওয়াও একটা সুন্নাত, সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা ব্যয় করবে তার উত্তম প্রতিদান পাবে, এমনকি সেও স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমার বিনিময়েও। ঈশিতা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ স্বামীর মুখপানে, যত দেখে মন ভরে না, মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন স্বামী আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছেন। ঈশিতা বলল, এই যে হুজুর সাহেব, শুধু স্ত্রীকে খাইয়ে দিবা তা হবে না, নাও হা করো, আমিও তোমাকে খাইয়ে দিচ্ছি। আবদুল্লাহ মুচকি হেসে ইয়া বড় একটা হা করে বলল, জো হুকুম মহারানী, এই যে হা করলাম, এভাবে বোয়াল মাছের মতো হা করলে তো আমার হাত শুদ্ধ খেয়ে ফেলবে, বলে স্বামীর মুখে খাবার তুলে দিয়ে ঈশিতা হাসতে লাগলো। এভাবেই খাওয়া শেষ হয় দুজনার। আবদুল্লাহ উঠে গিয়ে তোয়ালেটা দিয়ে সুন্দর করে হাত মুখ মুছে দেয় ঈশিতার। নার্স ঔষধ রেখে খাওয়ার নিয়ম বলে গেছে আগেই, আবদুল্লাহ ঔষধ খাইয়ে দেয় ঈশিতাকে পরম মমতায়। 3 দিন পর হসপিটাল থেকে মোটামুটি সুস্থ হয়ে নিজেদের বাসায় চলে আসে ঈশিতা। এই 3 দিন ঈশিতার মনে হলো সে হসপিটালে নয় বরং জান্নাতে ছিল। তার স্বামী সর্বদা কেয়ার করেছে, নিজের আরাম বিসর্জন দিয়ে দিনরাত তার খেদমতে ছিল তার স্বামী। এটা ভাবতে একরাশ লজ্জা ঘিরে ধরে তাকে। মনের অজান্তেই লোকটার প্রতি তার মনে জন্ম নেয় একরাশ শ্রদ্ধা ও ভালোবাসা। মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো মানুষটাকে কষ্ট দেবে না। কিছুদিন পর আবদুল্লাহর পিতা মাতা ঈশিতাদের বাসায় এলেন। ঈশিতার পিতা মাতাকে জানালেন তারা তাদের পুত্রবধূকে আনুষ্ঠানিক করে ঘরে তুলে নিতে চান। ঈশিতার মা রাবেয়া বেগম একজন ধার্মিক পরিবারের মেয়ে। মূলত ঈশিতার বাবা বিয়েতে প্রথমত রাজি ছিলেন না, কারণ ছেলে স্টুডেন্ট, চাকরি করবে কি, পড়াশোনা শেষ করতে এখনো 4 বছর লাগবে। কিন্তু রাবেয়া বেগমের কথা হলো টাকা পয়সা চাকরি বাকরি সুখ দিতে পারে না যদি ছেলে দিনদার না হয়,
এমন বহু পরিবার তিনি সচক্ষে দেখেছেন। ছেলে বড় চাকরি করে, টাকা পয়সায় ঘাটতি নেই, কিন্তু ছেলের চরিত্রের সমস্যা, ফলে সংসারে অশান্তি, একসময় বিয়ে পর্যন্ত ভেঙে যায়। আর এসবের পেছনে মূল কারণ দিনদারিত্ব না থাকা। প্রয়োজনে জামাইয়ের চাকরি হওয়ার আগ পর্যন্ত মেয়ে তাদের কাছে থাকবে। এসব শুনে ঈশিতার বাবা আর অমত করেননি। তাছাড়া তাদের আধুনিকা মেয়েকে এতদিন পর্দার কথা, নামাজের কথা বলে লাইনে আনতে পারেননি। হঠাৎ সেই হুজুর ছেলেটার সংস্পর্শে এসে সে এখন পর্দা করে, নিয়মিত নামাজ পড়ে, কোরআন পড়ার চেষ্টা করে। আবদুল্লার বাবা মা হল রুমে বসে আছেন। ইতিমধ্যে চা নাস্তার পর্ব শেষ হয়েছে। ঈশিতা এখন প্রায় সুস্থ। ঈশিতার মা আবদুল্লার মাকে লক্ষ্য করে বললেন, বেয়ান সাহেবা, বিয়ে যখন হয়ে গেছে তখন এত আনুষ্ঠানিকতা কিসের? মেয়ে এখন আপনাদের, যখন ইচ্ছে নেবেন। ঈশিতার বাবা বলল, তা ভালো দেখায় না ঈশিতার মা, কাবিননামা এখনো রেজিস্ট্রি করা হয়নি। আত্মীয় স্বজনদের একটু দাওয়াত না করে খাওয়ালে কেমন দেখায়? ঈশিতার মা বলল, আপনি যেটা ভালো মনে করেন করুন, তবে লোক দেখানো কিছু করার দরকার নেই। এ জাতীয় আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হল, আগামী পরশু আনুষ্ঠানিকতা হবে মেয়ের বাপের বাড়িতে। বরপক্ষের 50 জন আসবে। দুপুরে ভোজ শেষে কনে শ্বশুর বাড়ি যাবে। আবদুল্লা বাবা মার বাসায় ফেরার পর আবদুল্লা জিজ্ঞাসা করল, কি সিদ্ধান্ত হলো মা? আবদুল্লার মা সব জানালেন। আবদুল্লা যখন জানল যে তার বাবা 50 জন লোক নিয়ে যাবেন তার শ্বশুর বাড়ি, এটা শুনে আবদুল্লা আপত্তি জানালো। আবদুল্লা বলল, বাবা, এটা তুমি কি করলে? এতগুলো লোক যাবে বরযাত্রী হিসেবে, এটা তো মেয়ের বাপের উপর জুলুম ছাড়া আর কিছু নয় বাবা। তাছাড়া এভাবে বরযাত্রী যাওয়ার কোনো নিয়ম ইসলামে নেই। আবদুল্লার বাবা বলল, কিন্তু আত্মীয় স্বজনদের না নিয়ে গেলে তারা সমালোচনা করবে যে, বদনাম করে বেড়াবে। আবদুল্লা বলল, বাবা, আমরা ইসলামী রীতিমতো সব কিছু করব। এতে কে কি বলল তাতে কিছু যায় আসে না, বরং আত্মীয় স্বজনদের দাওয়াত করে আমাদের বাসায় সুন্নতি অলিমার আয়োজন করব। আবদুল্লার বাবা বলল, ঠিক আছে, যেটা ভালো হয় করো বাবা, আমার আপত্তি নেই। শ্বশুরের অনুমতি ক্রমে আবদুল্লার সাথে তার বাবা, মা, কাকা সহ 5-6 জন লোক এসেছে মাত্র। খাওয়া দাওয়ার পর আবদুল্লার শ্বশুর পক্ষের কিছু আত্মীয় সহ আবদুল্লার সাথে আসা সবার সাথে হলরুমে বসে আলোচনা শুরু করলেন। প্রথমে কাবিননামায় মহরানার বিষয়টা উপস্থাপন করা হলো। সরকারি কাজী সাহেব উপস্থিত হয়েছেন আগে। কাজী সাহেব উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, জি, মহরানা কত ধরবেন আপনারা বলুন। ঈশিতার মামা বলল, ঈশিতা মামনি আমাদের একমাত্র ভাগ্নি, আমি 5 লক্ষ টাকা মহরানা নির্ধারণ করার প্রস্তাব করছি। আবদুল্লা এতক্ষণ চুপচাপ বসেছিল, সে দেখল ঈশিতার মামার কথায় শ্বশুর পক্ষের সবাই সায় দিচ্ছে, আর কাজী সাহেব বরপক্ষের কারো মতামত না নিয়ে তা কাবিননামায় লিখতে যাবেন। এমন সময় আবদুল্লা মোলায়েম কণ্ঠে বলে উঠল, প্লিজ, দয়া করে মহরানা নির্ধারণের পূর্বে আমার কিছু কথা আছে। আবদুল্লার কথায় সবাই নড়েচড়ে বসল। সবার নজর এখন আবদুল্লার দিকে। আবদুল্লা দাঁড়িয়ে বলতে শুরু করল, দেখুন, মহরানা হলো স্ত্রীর হক, এটা আদায় করা প্রতিটি স্বামীর ওপর ফরজ, আর মহরানা নির্ধারণ করা উচিত স্বামীর সামর্থ্যের দিকে লক্ষ্য রেখে। দেখুন, বর্তমানে স্বামীর সামর্থ্য অনুসারে যেমন মোহর নির্ধারণ করা হয় না, তেমনি অনেক স্বামীদের মোহর পরিশোধ করারও নিয়ত থাকে না। অথচ এক হাদিসে আছে যে স্বামীর মনে স্ত্রীর মহরানা আদায়ের ইচ্ছাটুকুও নেই, হাদিস শরীফে তাকে বলা হয়েছে ব্যভিচারী। কিয়ামতের দিন এমন স্বামী ব্যভিচারীদের কাতারে উঠবে। আরো বলা হয়েছে, সে বিয়ে বরকতময় যে বিয়েতে খরচ কম হয়। আল হাদিস। এ পর্যন্ত বলে আবদুল্লা বসে পড়ল তার আসনে। উপস্থিত সবাই আবদুল্লার ইসলামিক নলেজ দেখে অবাক যেমন হলো, তেমনি খুশিও হলো। ঈশিতার বাবা বললেন, আমার জামাই বাবার সাথে আমি একমত। তা জামাই বাবাজি, তুমি বলো কত ধরলে তোমার জন্য সহজ হয়? আবদুল্লা ধীরে সুস্থে বলল, জি, 50,000, 20,000 নগদ দিয়ে দিচ্ছি। ঈশিতার মামা বলল, আমরা জানি তুমি কোনো চাকরি করো না, বাবার খরচে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তা এ টাকাটা কিভাবে জোগাড় করলেন? আবদুল্লা একটু লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আসলে আমি পড়াশোনার ফাঁকে কিছু টিউশনই করাই, মহরানা আদায়ের নিয়তে এই টাকাটা জমিয়েছি। আবদুল্লার এই কথায় সবাই আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ দিতে লাগল আবদুল্লাহ ও তার বাবাকে। খুশিতে ঈশিতার বাবা উঠে আবদুল্লার বাবাকে জড়িয়ে ধরে বললেন, আপনার এমন সোনার টুকরা ছেলেকে জামাই হিসেবে পেয়ে আমি সত্যি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। ঈশিতা মামনিও আমাদের সবার মন জয় করেছে বলে আবদুল্লার বাবা হাসতে লাগলেন। সবাই যোগ দিলেন সেই হাসিতে। এরপর আলোচনা উঠল বিয়েতে মেয়ের সাথে কি দেয়া হবে না দেয়া হবে এই বিষয়ে। এদিকে ভেতরে ভেতরে আবদুল্লা ছটফট করছে কখন ঈশিতার সাথে দেখা করবে। ঈশিতাও সেজে গুজে বসে আছে তার রুমে। দুটি হৃদয় অধীর আগ্রহে প্রতীক্ষার প্রহর গুনছে। কিন্তু এই লোকগুলো কেন যে দেরি করছে? আবদুল্লার কাকা জনাব শফিক সাহেব ঈশিতার বাবাকে লক্ষ্য করে বললেন, দেখুন, আমরা যৌতুক দেয়া নেয়া পছন্দ করি না, এটা ইসলামেও নেই। যৌতুক দেয়া নেয়া হারাম, তবে সামাজিকভাবে যেটা চলে সেটা দিতে নিশ্চয়ই অমত করবেন না। ঈশিতার বাবা বলল, কি যে বলেন বেয়াই, আমার একমাত্র মেয়ে, তাকে দেব না তো আর কাকে দেব? বলুন কি চাই। মেয়ের সুখের জন্য আমি সব করতে পারি,
শফিক সাহেব বললেন, তেমন কিছু না, ঘরের টুকটাক আসবাবপত্র, এই ধরন খাট আলমিরা ফ্রিজ সোফাসেট আর জামের আসা যাওয়া সুবিধার জন্য একটা মোটরসাইকেল, এই আর কি। আসবাবপত্রের ফিরিস্তি শুনে ঈশিতার বাবা একটু মনক্ষুণ্ণ হলেও মুখ্যভাবে তা প্রকাশ করলেন না, মুখে হাসি টেনে বললেন, আরে এত সামান্য জিনিস, দিতে আমার আপত্তি নেই, পেয়ে যাবেন। আবদুল্লাহ এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল, এবার সে দাঁড়িয়ে বলল, সবাইকে লক্ষ্য করে বলল, যদি অনুমতি দেন তো অথম কিছু কথা বলতে চাই। সবাই মাথা দুলিয়ে সায় দিয়ে নড়ে চড়ে বসলেন। এদিকে ঈশিতা দেখল তার স্বামী এখনো আসছে না। হ্যাঁ, কি এমন জরুরি আলাপ চলছে সবাই মিলে, জানার জন্য ঈশিতা দরজার পাশে এসে দাঁড়ালো। দরজায় দামি বেলভেটের পর্দা ঝুলছে, তার ফাঁক দিয়ে ঈশিতা দেখল এক তেজোদ্দীপ্ত যুবক দাঁড়িয়ে কি যেন বলছে। সবাই চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো শুনছে তার কথা। যুবকটি আর কেহ নয়, তার প্রাণাধিক স্বামী আবদুল্লাহ। ঈশিতা কান পেতে শোনার চেষ্টা করল, ইথারে ভেসে এলো আবদুল্লার কণ্ঠ, দেখুন ইসলামে যৌতুক দেয়া নেয়া দুটোকেই হারাম ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন সমাজে সামাজিকতার দোহাই দিয়ে যা নেওয়া হচ্ছে সেটা যৌতুকই, শুধু নাম চেঞ্জ, কোনো পার্থক্য নেই। বর্তমানে আমাদের সমাজে যৌতুক একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিয়ের সময় ঘোষিত বা অঘোষিত শর্ত হিসেবে মেয়ের পক্ষের নিকট থেকে ছেলে পক্ষের যৌতুক আদায়ের এক নির্লজ্জ প্রতিযোগিতা চলছে। ছেলেরা টাকার বিনিময়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে বিয়ের বাজারে কোরবানি পশুর দামে বিক্রি হচ্ছে, ফলে জামাইরূপী লোভী নরপশুদের আবদার পূরণ করতে ব্যর্থ হওয়ায় অনেক বিবাহযোগ্য মেয়ের বিয়ে হচ্ছে না। অনেক দরিদ্র বাবা তাদের মেয়েদের সুখের আশায় ভিটেমাটি বিক্রি করেও জামাইয়ের উদর পূর্তি করতে না পেরে আত্মহত্যা করছে। যৌতুক লোভী স্বামীর নির্যাতনে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে কত নারীকে, তার কোনো ইয়ত্তা নেই। অনেককে বিসর্জন দিতে হচ্ছে প্রাণ। যৌতুকের সর্বনাশা ঝড়ে তাসের ঘরের মতো ভেসে যাচ্ছে কত সোনার সংসার। প্রচলিত যৌতুক প্রথাকে ইসলাম কখনো সমর্থন করে না। এক আলেমের কাছ থেকে শুনেছি, বিয়ে ঠিক করার সময় পাত্রের পক্ষ হতে পাত্রীপক্ষের নিকট থেকে কোনো জিনিসের দাবি করা এবং বিয়ের জন্য উক্ত দাবি পূরণকে শর্ত রাখা শরীয়তের দৃষ্টিতে হারাম ও অবৈধ। জিনিসপত্রের মাধ্যমে, নগদ টাকার মাধ্যমে কিংবা স্থাবর অস্থাবর সম্পত্তির মাধ্যমে হোক, এ ধরনের শর্ত আরোপকারী ব্যক্তি বা তার সহযোগীরা জঘন্যতম পাপী ও কবিরা গুনাহগার। পাত্রীপক্ষ থেকেও আগে বেড়ে পাত্রপক্ষকে কিছু দেওয়ার ওয়াদা করা বা প্রলোভন দেখানো শরীয়তের দৃষ্টিতে অন্যায়। তিনি আরো বলেন, বিয়েতে দেওয়া নেওয়ার এই প্রথা, যার নাম পণ, ডিমান্ড, প্রেজেন্টেশন, যৌতুক, যাই রাখা হোক না কেন, ইসলামে তা হারাম ও অবৈধ। এ থেকে বেঁচে থাকা একান্তভাবে অপরিহার্য। এ পর্যন্ত বলে আবদুল্লাহ একটু থামল। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছে। আবদুল্লার প্রতিটি কথা যেন তাদের ঘুমন্ত বিবেকের দরজায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। স্বামীর এমন সাহসী তেজোদ্দীপ্ত বক্তব্য শুনে আনন্দে দুচোখে পানি এসে গেল ঈশিতার। অন্তরে এক অনাবিল পুলক অনুভব করল, মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। এমন পবিত্র ও নির্লোভ অন্তরের একটা মানুষকে আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছেন। ঈশিতার বাবা দাঁড়িয়ে গেলেন। এগিয়ে এসে আবদুল্লাহকে সস্নেহে জড়িয়ে ধরে আনন্দাশ্রু মিশ্রিত কণ্ঠে বললেন, জামাই বাবাজি, তুমি সমাজের সঠিক চিত্রটাই তুলে ধরেছ, আমাদের ভুল ধরিয়ে দিয়েছ। আমি স্বেচ্ছায় খুশি হয়ে আমার মেয়ে ও জামাইকে সব দেব। আবদুল্লাহ আবার বলতে শুরু করল, শ্বশুরাব্বু, দয়া করে বেয়াদবি নেবেন না। আমি মনে করি বর্তমানে কোণে উঠিয়ে নেওয়ার সময় শ্বশুর পক্ষ স্বেচ্ছায় খুশি হয়ে এসব দিলেও তা হারাম না হলেও ঠিক নয়, কারণ এর দ্বারা একটা প্রথা ও রসম চালুর প্রতি উৎসাহ প্রদান করা হয়, ফলে অনেক গরিব মেয়ের বাবার উপর চাপ সৃষ্টি করা হয় যে অমুক মেয়ের বাপ স্বেচ্ছায় এই এই জিনিস দিয়েছে, আপনাদেরও দিতে হবে। এজন্য এখন নয়, আপনার একান্ত ইচ্ছে হলে পরবর্তীতে গোপনে ঢাকঢোল না পিটিয়ে মেয়েকে যা খুশি দিতে পারেন, ইসলাম সেটাকে নিষেধ করে না। কিন্তু মানুষে কি বলবে, সমাজে কি বলবে, সমাজের মুখ রক্ষার্থে দিলে তা নাজায়েজ হবে। এই পর্যন্ত বলে আবদুল্লাহ বসে পড়ল। সবাই খুশি হয়ে আবদুল্লাহর সাথে একমত পোষণ করলেন, প্রতিজ্ঞা করলেন সমাজের সর্বনাশা যৌতুকের নামে যে কুপ্রথা চালু হয়েছে তা বন্ধ করতে হবে। এরপর হলরুমে সবাই বিভিন্ন খোশ গল্পে মেতে উঠল। বাহিরে গেটের কাছে একটা বড় মাইক্রোবাস সাজানো হচ্ছে ফুলে ফুলে, বুঝেই যাচ্ছে কোনে বিদায়ের প্রস্তুতি চলছে। এই সুযোগে আবদুল্লাহ ধীর পায়ে ঈশিতার রুমের সামনে হাজির। আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, জি আসুন। স্ত্রীর রুমে আসতে স্বামীর অনুমতির প্রয়োজন হয় না বলে ঈশিতা খাটে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল। আবদুল্লাহ রুমে ঢুকে দেখল ঈশিতা মুখে কৃত্রিম অভিমানের ভাব ফুটিয়ে বসে আছে। মনে মনে একটু হাসল, সে আসতে লেট হওয়ার কারণে মুখ ভার করে আছে তার আদরের বধূ। আবদুল্লাহ ভাবে এই অভিমান আছে বলেই নারী জাতি এত সুন্দর, বিশেষ করে স্ত্রীর মন অনেক স্বামী বোঝার চেষ্টা করে না, ফলে স্ত্রী কোনো কারণে অভিমান করলে তা না ভাঙিয়ে উল্টো আরো রাগ দেখিয়ে স্বামিত্ব ফলানোর চেষ্টা করে, ফলে শুরু হয় অশান্তি, মনোমালিন্য, এমনকি তা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।
আব্দুল্লাহ পকেট থেকে একটা গোলাপ ফুলের কলি বের করে আসার সময় কিনেছিল দোকান থেকে। অনেকক্ষণ পকেটে থাকা একটু শুকিয়ে গেছে, যাক চলবে তবু। আব্দুল্লাহ ইশিতার সামনে এসে তার ডান হাতটা টেনে নিল কাছে, হাতের উল্টো পিঠে আস্তে একটা কিস দিয়ে ফুলটা বাড়িয়ে ধরল ইশিতার চোখের সামনে। মুখে বলল, আই লাভ ইউ। স্বামীর এই আচরণে অভিমান মুহূর্তেই হাওয়া হয়ে গেল ইশিতার। ইশিতা চেয়ে দেখল তার স্বামী মুচকি হাসছে, অপূর্ব সুন্দর নুরানি সেই হাসি। ফুলটা হাত বাড়িয়ে নিল ইশিতা, নাকে ঘ্রাণ শুকল কিছুক্ষণ, প্রাণ ভরে অনুভব করল ফুলে লেগে থাকা স্বামীর ছোঁয়া। আমার মহারানীর অভিমান ভাঙল তাহলে, বলল আব্দুল্লাহ। আমি যখনই অভিমান করব তুমি এভাবে আমার অভিমান ভাঙাবা। জো হুকুম মহারানী, যথাজ্ঞা। কিন্তু যদি আমি অভিমান করি তাহলে তুমি কিভাবে অভিমান ভাঙাবা জানো? আব্দুল্লাহর জিজ্ঞাসা দৃষ্টি, তোমার মাথায় এক বালতি পানি ঢেলে দিব, অভিমানেরা সব ধুয়ে মুছে যাবে, বলে ইশিতা মুচকে হাসতে লাগলো। আব্দুল্লাহও হাসতে হাসতে